আজকে থাকছে আপনার জন্য বেশ কয়েকটি অজানা তথ্য। এই তথ্যগুলি জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো পৃথিবীর শেষ স্বর্গ কোন দেশকে বলে? ইন্দোনেশিয়া দেশকে বলে পৃথিবীর শেষ স্বর্গ। কোন প্রাণী পুষলে রাতে ঘুম ভালো হয়? গবেষণায় দেখা গেছে কুকুর পুষলে কুকুরের মালিকের রাতে ঘুম ভালো হয়। আপনার থেকে বেশি কিছু চাইবো না, শুধুমাত্র ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। হিন্দুদের কোন মেলাটি মহাকাশ থেকে দেখা যায়? কুম্ভ মেলা এত বড় হয় যে সেটা মহাকাশ থেকেও দেখা যায়। আচ্ছা বলুন তো কোন দেশে বিড়াল হত্যা করবার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেয়া হতো? প্রাচীনকালে মিশর দেশে বিড়ালকে হত্যা করবার জন্য শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেয়া হতো। দেখি কে বলতে পারে কুকুর কোন দেশের জাতীয় পশু? মেক্সিকো দেশের জাতীয় পশু হলো কুকুর। আমরা ফেসবুকে যে লাইক করি, এই লাইক করবার অপশনটি কে তৈরি করেছিল? এটা আমাদের অনেকেরই অজানা যে ফেসবুকে লাইক দেবার অপশনটি তৈরি করেছিলেন জাস্টিন রোজেনস্টাইন। আচ্ছা বলুন তো আমাদের শরীরে প্রতিদিন কত লিটার করে মূত্র তৈরি হয়? আমাদের শরীরে প্রতিদিন 1.5 লিটার করে মূত্র তৈরি হয়। পৃথিবীর সবথেকে বড় পিরামিড কোন দেশে আছে? অনেকেই হয়তো ভেবেছেন উত্তর হবে মিশর, কিন্তু উত্তর হবে মেক্সিকো দেশে আছে সবথেকে বড় পিরামিড। খুবই সহজ একটি প্রশ্ন, আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ কোনটি? আমাদের ত্বক হলো আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ। ভারতের মানচিত্র বা ম্যাপকে কোথায় পূজো করা হয়? বারাণসী এবং হরিদ্বারে এমন দুটি মন্দির আছে যেখানে মানচিত্র বা ম্যাপকে পূজো করা হয়। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আচ্ছা বলুন তো কোন প্রাণীর শরীরের হাড় সবথেকে বেশি মজবুত হয়? পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে বাঘের পায়ের হাড় সবথেকে বেশি মজবুত। পৃথিবীর সবথেকে দামি নেল পলিশ কোনটি এবং তার দাম কত? ব্ল্যাক ডায়মন্ড হলো পৃথিবীর সবথেকে দামি নেল পলিশ। এই নেল পলিশটির দাম হলো 1,60,00,000 টাকা। আচ্ছা বলুন তো ভারতীয়রা ভিসা ছাড়াই মোট কতগুলি দেশে ঘুরতে পারবে?
ভারতীয়রা ভিসা ছাড়াই 25টি দেশে ঘুরতে পারবে। পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসটি কোন দেশ তৈরি করেছিল? পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসটি তৈরি করেছিল পাকিস্তান দেশ। আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মসজিদ আছে? অন্য কোনো দেশ নয়, আমাদের ভারত দেশে সবথেকে বেশি মসজিদ আছে। কোন দেশের খবরের কাগজে গাছের বীজ থাকে? খবরের কাগজটি মাটিতে পড়লেই সেখান থেকে গাছের জন্ম হবে। জাপান দেশ এরকম খবরের কাগজ তৈরি করেছে। কোন প্রাণীর ভালোবাসার সঙ্গী মারা গেলে অপর প্রাণীটিও কষ্ট পেয়ে মারা যায়? এরকম অনেক প্রাণী আছে, তাদের মধ্যে একটি হলো রাজহাঁস। আচ্ছা বলুন তো, কোন দেশে মাটি ছাড়াই আলু চাষ করা হয়? চীন দেশে মাটি ছাড়াই আলু চাষ করা হয়। পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট খেলার মাঠ ভারতের কোন রাজ্যে আছে? পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট খেলার মাঠ আছে ভারতের গুজরাট রাজ্যে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সবথেকে বড় স্কুল কোন দেশে আছে? পৃথিবীর সবথেকে বড় স্কুল আছে ভারতের লখনৌতে। এই স্কুলে একসাথে 40,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে। পশ্চিমবঙ্গের কোন জেলা 1947 সালের 8ই আগস্ট স্বাধীন হয়েছিল? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাটি 1947 সালের 8ই আগস্ট স্বাধীন হয়েছিল। পৃথিবীর মধ্যে সবথেকে কম খরচে চিকিৎসা হয় কোন দেশে? ভারতে যে অপারেশনটি করতে খরচ হয় 4 লক্ষ টাকা, সেই একই অপারেশনটি আমেরিকাতে করতে খরচ হবে প্রায় 1 কোটি টাকা। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গাছ কাটা হয়? পৃথিবীর মধ্যে সবথেকে বেশি গাছ কাটা হয় ব্রাজিল দেশে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলুন তো কোন প্রাণীর রক্তের রং কালো? আয়াম সেমানি প্রজাতির মুরগিদের রক্ত ছাড়াও সমস্ত অঙ্গই কালো। আচ্ছা বলুন তো, রাতের বেলা নখ কাটতে নেই কেন? এটা হলো আগেকার দিনের একটা কুসংস্কার যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আচ্ছা, হিন্দুরা দুর্গাপূজা করে কেন? অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবার জন্য এবং সমস্ত সংকট থেকে মুক্তি পাবার জন্য হিন্দুরা দুর্গাপূজা করে। আপনি কি বলতে পারবেন কোন দেশে
400 দিনে হয় এক বছর। ইথিওপিয়া দেশে 13 মাসে এক বছর হয়, তাহলে প্রায় 400 দিনে ওই দেশে হয় এক বছর। কোনোদিন কি ভেবে দেখেছেন দেবী দুর্গার 10টি হাত কেন? দেবী দুর্গার 10টি হাত থাকে 10টি দিকে, আর এই 10 হাত আমাদের 10 দিক থেকে রক্ষা করে, এবং মহিষাসুর দেবী দুর্গাকে 10 দিক থেকে আক্রমণ করেছিল, এবং দেবী দুর্গা তার 10টি হাত দিয়ে মহিষাসুরের সঙ্গে 10 দিক দিয়ে যুদ্ধ করেছিল।